ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু বিশ আজকের প্রশ্ন সমাধানে থাকছে এগারোতম প্রশ্ন থেকে বিশতম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব ইন্টারন্যাশনাল কোড অফ ইথিক্স ফর দ্য নার্সেস চারটি এলিমেন্টের মধ্যে প্রথম ইলিমেন্টটি হচ্ছে নার্সেস অ্যান্ড পিপুল নার্সেস অ্যান্ড প্রফেশন নার্সেস অ্যান্ড প্র্যাকটিস নার্সেস অ্যান্ড কোয়ার্কার্স দ্য আইসি এন কোড অফ এথিক্স ফর নার্সেস হ্যাজ ফর প্রিন্সিপাল এলিমেন্ট দ্যাট আউটলাইন দ্য স্ট্যান্ডার্ডস অফ ইথিক্যাল কন্ডাক্টস নার্সদের জন্য আইসিএন কোড অফ এথিক্সের চারটি মূল উপাদানের মধ্যে রয়েছে যা নৈতিক আচরণের মনরেখা দেয় এই চারটি মূল উপাদানগুলো হচ্ছে নার্সেস অ্যান্ড পিপুল নার্সেস অ্যান্ড প্রফেশন প্র্যাকটিস নার্সেস অ্যান্ড প্রফেশন নার্সেস অ্যান্ড কো ওয়ার্কারস অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক অ্যান্ড পিপুল কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্ট্রল ভিএলডিএল এলডিএল ট্রাইগ্লিকাইট এইচডিএল প্রধানত দুই ধরনের কোলেস্ট্রল আছে এটি লো ডেন্সিটি লাইপ্রোটিন এল ডিএল অপরটি হাই ডেন্সিটি লাইপ্রোটিন এইচডিএল এলডিএল ধমনীর দেওয়ালে ক্ষতিকর প্লাগ বা অ্যাস্ট্রো তৈরি করে তৈরিতে সাহায্য করে যা কিনা ধমনীর সরু ন্যারো হয়ে যায় এবং হার্ট অ্যাট্যাক স্ট্রোক অ্যান্ড পেরিফেরাল আর্টারি ডিজিস অর পিএডি ইত্যাদি ঝুঁকি বৃদ্ধি পায় তাই একে খারাপ কোলেস্টেরল বলা হয় আর এইচডিএল ধমনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এ সময় এলডিএল কোলেস্ট্রলকে সরিয়ে দিতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এই জন্য এটি ভালো কোলেস্ট্রল বলা হয় তাই এইচডিএল থাকা ভালো অতি সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ঘ এইচডিএল নিচের কোনটি প্রকৃত স্বাস্থ্য স্বাস্থ্যসূচক ক্রু ডেথ রেট ইনফ্যান্ট মডেলিটি রেট মেটার্নাল মডেলিটি রেট হেলথ সার্ভিস ইউটিলাইজেশন রেট ট্রুথ ডেথ রেট ইনফ্যান্ট মর্টালিটি রেট ম্যাটার্নাল মর্টালিটি রেট শুধুমাত্র মর্টালিটি ইন্ডিকেটরস বা মৃত্যুর হার নির্দেশ করে অন্যান্য নির্দেশক যেমন মরবিডিটি রোগ ইন্ডিকেটরস ডিসাবিলিটি অক্ষমতা রেট এবং ন্যাশনাল স্ট্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস ইউটিলাইজেশন ব্যবহারের ইত্যাদি নির্দেশ করে না তাই এটি প্রকৃত স্বাস্থ্যসূচক নয় অপরদিকে হেলথ কেয়ার ইউটুলাইজেশন ইজ দ্য কোয়ালিফিকেশন অর ডিসক্রিপশন অফ দ্য ইউজ অফ সার্ভিস বাই পারসন্স ফর দ্য পারপাস অফ প্রিভেন্টিং অ্যান্ড কেয়ারিং হেলথ প্রবলেম প্রমোটিং মেইনটেন্স অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অর অপটেন্ট ইনফরমেশন অ্যাবাউট ওয়ান্স হেলথ স্ট্যাটাস অ্যান্ড প্রাগনোসিস এই সংজ্ঞাটি থেকে আমরা জানতে পারি যে হেলথ কেয়ার ইউটিলাইজেশন হল স্বাস্থ্য সমস্যা প্রতিরোধক নিরাময়ে স্বাস্থ্য ও সুস্থতার রক্ষণাবেক্ষণ প্রচার অথবা কারো স্বাস্থ্যের অবস্থা এবং পূর্বাভাস সম্পর্কে প্রাপ্তির উদ্দেশ্যে ব্যক্তির দ্বারা পরিষেবার ব্যবহারের পরিমাপ পরিমাণ বা বর্ণনা এটি সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর উন্নয়ন উন্নয়ন বোঝায় যেমন দেশের কত শতাংশ মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে পৌঁছেছে কত শতাংশ মানুষের স্বাস্থ্য সেবা নিচ্ছে কত শতাংশ শিশু ইমিউনাইজেশন এর আওতায় আসছে কত শতাংশ মহিলা এনসি পি এনসি ফ্যামিলি প্ল্যানিং সেবা গ্রহণ করেছে বা দিতে পেরেছি কিছু কিছু রোগের জন্য স্পেশাল সেবা দেওয়া ইত্যাদি অন্যান্য দেশে তুলনায় আমাদের দেশ কতটুকু আগানো বা পিছানো আছে সেটা জানা যায় হেলথ সার্ভিস ইউটিলাইজেশনের মাধ্যমে অতএব আমরা প্রকৃত স্বাস্থ্য সূচক হিসেবে পেয়ে গেলাম ঘ ঘর হেলথ সার্ভিস ইউটিলাইজেশন রেট আর্টারি আর্টারিয়াল ওয়াল কনসিস্ট অফ ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ধমনী তিনটি কোষস্তর নিয়ে গঠিত যথা টিউনিকা এক্সটার্নাল এটি একটি স্তরুময় কলা দিয়ে তৈরি এবং টিউনিকা মিডিয়া বৃত্তাকার অনিজ্যে পেশি দিয়ে তৈরি মাঝের স্তর টিউনিকা ইন্টারনা এর ভিতরের স্তরটি সরল আবরণ দিয়ে তৈরি অতএব সঠিক উত্তর হবে অপশন গ থ্রি লেয়ার শখ এর লক্ষণ কোনটি পাতলা পায়খানা হবে কাশি হবে শরীর ঠান্ডা ও চামড়া নীল হয়ে যাবে আর ঘন ঘন প্রসাব হবে শখের প্রধান লক্ষণগুলো হলো শরীর ঠান্ডা ও চামড়া নীল হয়ে যাবে পালস নারীর গতি দুর্বল অথবা ফার্স্ট হয়ে যাবে দ্রুত হয়ে যাবে সি আর থ্রি সেকেন্ডের বেশি হবে এবং রক্তচাপ কম বা পরিমাপযোগ্য নয় এমন ইত্যাদি হবে অতএব সঠিক উত্তর হবে অপশন গ শরীর ঠান্ডা ও চামড়া নীল রঙ হয়ে যাবে সুষম খাদ্যের উপাদান কয়টি চারটি পাঁচটি ছয়টি যে যেসব খাদ্যের পরিমাণ মতো সব খাদ্যের উপাদান থাকে তাকে সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলে সুষম খাদ্যের উপাদান ছয়টি যেমন শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ ছয়টি ডাব্লিউএ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার অ্যান্টন্টাল ভিজিট করতে হবে তিনবার চারবার পাঁচবার ছয়বার এ প্রশ্নের উত্তর দেখার আগে আমরা কিছু জানব অ্যাকর্ডিং টু ডাব্লিউএএইচও মিনিমাম ভিজিট ফোর ভিজিট উইথ এইট কন্ডাক্টস স্ট্যান্ডার্ড ভিজিট হচ্ছে ফোরটিন ভিজিট অ্যান্ড ইন্টারমিডিয়েট ভিজিট ফাইভ ভিজিট এবং মিনিমাম ভিজিট হচ্ছে থ্রি ভিজিট অতএব আমরা WHO এইচ ও মানে অ্যাকর্ডিং টু WHO ফর ও ফোর ভিজিট বা সাক্ষাৎকারের সময়গুলো দেখব ফার্স্ট ভিজিট অ্যাট সিক্সটিন উইক অর্থাৎ ষোলো সপ্তাহের মধ্যে এবং সেকেন্ড ভিজিট অ্যাট টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট অর্থাৎ চব্বিশ থেকে 28 সপ্তাহের মধ্যে থার্ড ভিজিট হচ্ছে থার্টি টু 32 বত্রিশ সপ্তাহে এবং চতুর্থ ভিজিট হচ্ছে ছত্রিশ সপ্তাহে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ চারটি ভিজিট এপিজিএর স্কোর এর লক্ষণ নয় নিচের কোনটি চামড়ার রঙ শ্বাস প্রশ্বাস বাড়া শরীরের মাংসপেশির দুর্বলতা ওজন এপি এপিএ এপিজিএর স্ট্যান্ডস ফর অ্যাপিয়ারেন্স স্কিলিং কালার পালস হারড্রেড অ্যান্ড ক্রাইমেন্টস রেসপন্স রিফ্লেক্স অ্যাক্টিভিটি মাসেল স্টোন রেসপিরেশন ব্রেথিং অ্যান্ড ব্রেথিং রেট অ্যান্ড ইফোর্ট অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ ওজন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোথায় ক্যান্সার করে পাকস্থলিতে জরায় মুখে যকৃতে মূত্রথলিতে বাংলাদেশের নারীদের মধ্যে যে ধরনের ক্যান্সার বেশি দেখা দেয় তার মধ্যে দ্বিতীয় প্রধান জরায়ুর ক্যান্সারের জরায়ুর ক্যান্সার বিশ্বব্যাপী বারোতম সবচেয়ে পরিচিত রোগের নাম নারীদের জন্য পঞ্চম প্রাণঘাতী রোগের নাম জরায়ু ক্যান্সার বিশ বছর কম বয়সীদের নিচে এ রোগ সাধারণত হয় না নারী ক্যান নারী ক্যান্সার রোগীদের মধ্যে আঠারো শতাংশ জরায়ুর মুখে স্বাভাবিক কোষ পরিবর্তিত হতে থাকে এক সময় তা ক্যান্সার রূপ নেয় এবং পিণ্ডের আকার ধারণ করে জরায়ুর মুখে ক্যান্সার পিণ্ডটি ক্ষত হয়ে বিভিন্ন সংক্রামক রোগ ঘটায় আক্রান্তরা সাধারণত ৩৫ থেকে পঞ্চান্ন বছর বয়সী হয়ে থাকেন সাধারণত দশ বছরের বয়সের পর থেকেই জোরোর মুখে ক্যান্সার প্রতিরোধক টিকা নেওয়া যায় মোট তিনটি ডোজ টিকা নিতে হয় প্রথম ডোজ এক মাস পর দ্বিতীয় ডোজ প্রথম ডোজের ছয় মাস পর এবং তৃতীয় ডোজ তৃতীয় ডোজ টিকা নিতে হয় অতএব সঠিক উত্তর হবে জরায়ুর গঞ্জার জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে গোসল দিতে হবে শ্বাস নিতে সাহায্য করতে হবে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে মুখে খাওয়াতে হবে জন্মের আগে অর্থাৎ ফুসফুস নিষ্ক্রিয় থাকে জন্মের পর তা শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করে তাই জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করতে হবে জন্মের পর যদি দ্রুত শ্বাস নিতে আরম্ভ না করে তাহলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে অতএব সঠিক উত্তর হবে অপশন খ শ্বাস নিতে সাহায্য করা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন